আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই। আর এই মিষ্টি দই আপনি যে কোনো পাত্রে তৈরি করতে পারবেন। আমি তৈরি করেছি কাঁচের গ্লাসে মিষ্টি দই। এখানে আমি নিয়েছি 2 লিটার লিকুইড দুধ। এটাকে আমি 9 থেকে 10 বার ফুটিয়ে নেব। এখানে যদি 8 কাপ দুধ নেন তাহলে ফুটিয়ে 6 কাপ করে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ এর কম চিনি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। একটি ফ্রাই প্যানে সামান্য চিনি দিব। এখানে 1.5 থেকে 2 টেবিল চামচ চিনি আছে। এখন এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। সামান্য পানি দিব। যখন দেখব সাইড দিয়ে লালচে ভাব চলে আসছে, ঠিক সেই সময় থেকে নাড়তে শুরু করব। অতিরিক্ত জ্বাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। কালার চলে আসলে সামান্য একটু দুধ দিব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর ব্রাউন হয়েছে। এই কালারের জন্যই দইটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই ক্যারামেল করার কারণ হচ্ছে বগুড়ার দইয়ে যে একটা কালার আছে সেই কালারটা আসবে এই ক্যারামেল এর কারণে। আর এই কালারের কারণে দইটা দেখতে খুব সুন্দর লাগে। নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি, 4 টেবিল চামচ মিষ্টি দই। আপনারা চাইলে টক দইও নিতে পারেন। ছাঁকনিতে রেখে দিলে দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যাবে, এতে করে দই থেকে পানি কাটবে না। এদিকে দুধটা হয়ে এসেছে, এখন এই ক্যারামেল মেশানো দুধটা মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা চেঞ্জ হয়েছে, ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। আবার দুইটা ব্লক তুলে নিব। দুধটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এতটা গরম থাকতে হবে যে একটা আঙ্গুল চুবে রাখা যায়। একটা বাটিতে দইটা ঢেলে নিব। দইটা থেকে পানিটা বের হয়ে গিয়েছে, এখন দইটা একটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটু একটু করে দিব আর মিশিয়ে নেব। দই দেওয়া শেষ, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেব যাতে উপর দিকে এইভাবে ফেনা উঠে। আমি কাঁচের গ্লাসে দইটা বসাচ্ছি। গরম থাকা অবস্থায় দই মেশানো দুধটা ঢেলে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে ঢাকনাওয়ালা গ্লাস না থাকলে যে কোনো বাটি দিয়ে ঢেকে নিতে পারেন। এরপরে যে কোনো গরম জায়গায় একটা তাওয়ালা বা কম্বল বিছিয়ে গ্লাস বা যে পাত্রে দই তৈরি করবেন বসিয়ে নিতে হবে। আমি কম্বলের উপরে বসিয়ে নিচ্ছি, কম্বল দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 11 ঘন্টা। এর মাঝে কিন্তু দই একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু দই জমবে না। আমার দইটা কিন্তু জমে গেছে, আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে দইটা জমেছে। আশা করছি আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।